নমস্কার সকলকে। টিকটক বন্ধ হয়ে গেছে, আর এখন আমাদের মাথার চিন্তা হচ্ছে পাবজি ফ্রি ফায়ারের কি হবে। আজকে আমরা সেটাই জানব। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা হয়তো সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে বলবো সে বিষয়টা হচ্ছে তথ্য চুরি, ইনফরমেশন। আর আমাদের সুরক্ষিত নেই, আমাদের ইনফরমেশন থেফট হচ্ছে বা চুরি হচ্ছে। আমরা জানতে পারলাম খুব এই কিছুদিনের মধ্যে ভারতীয় সরকার বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রায় 59টি অ্যাপস বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? কারণ হচ্ছে আমাদের তথ্য চুরি হচ্ছে, আমাদের প্রাইভেসি আর থাকছে না। সেই তথ্য চুরি হয়ে যাচ্ছে কোথায়? সেই তথ্য চুরি হয়ে যাচ্ছে চায়না, চীনে চলে যাচ্ছে তথ্য চুরি হয়ে। তা আমরা এটা কি আগে জানতাম না যে আমাদের তথ্য চুরি হতে পারে? আমরা নিশ্চয়ই আগেও জানতাম যে আমাদের তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা এর আগে সেভাবে অ্যালার্ট হইনি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে 59 যেই অ্যাপস, সেই অ্যাপসের লিস্ট দেখে আমার সামনে আছে সেই অ্যাপস। সেই অ্যাপসের মধ্যে আমরা লক্ষ্য করছি প্রথমেই টিকটক থেকে শুরু, টিকটক, ইউসি ব্রাউজার, হ্যালো, লাইকি, এক্সেন্ডার, আরও কত অ্যাপস আমি লক্ষ্য করতে পারছি যেগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেক সময় ব্যবহার করতাম। এক্সেন্ডার দিয়ে আমাদের ফাইল বিভিন্ন অন্য ফোনে আমরা ট্রান্সফার করতাম। আমরা প্রচুর মানুষ টিকটক ভিডিও করতাম। আমাদের ভারতবর্ষে কোটি কোটি মানুষ টিকটকের ভিডিও তৈরি করতে পছন্দ করত। আমরা লাইক বাড়ানোর জন্য, আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য টিকটকে খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করেছি। এই টিকটক ভিডিওর মাধ্যমে আমরা অনেক সুপ্ত প্রতিভাকে আমরা সামনে আসতে দেখেছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, খুব সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখেছি সেখানে। কিন্তু সেই অ্যাপসের অনেক সময় অপব্যবহারও হয়েছে। কুরুচি কিছু ভিডিও আমাদের সামনে আসতো যেগুলো আমাদের ভালো লাগতো না দেখতে, কিন্তু তার মাধ্যমে তথ্য চুরি, এ এক আশ্চর্যের বিষয়। আমরা আমাদের মোবাইল ফোনের সমস্ত গোপন বিষয়গুলো তাহলে কি সব কিছু তুলে দিলাম আমাদের চায়না গভর্নমেন্টের কাছে? এ একটা মহাপ্রশ্ন। আমরা এই সব অ্যাপস ব্যবহার করেছি, আমরা ইভেন কিছু কিছু ভাইরাস স্ক্যানারকে ব্যবহার করেছি, ভাইরাস ক্লিনারকে ব্যবহার করেছি। আমরা দেখতে পাচ্ছি ভাইরাস ক্লিনার আমরা ব্যবহার করেছি, কিছুদিন আগে ক্যাম স্ক্যানার, আমি ক্যাম স্ক্যানার প্রচুর ব্যবহার করেছি। কিছু তথ্য স্ক্যান করতে খুব সুবিধা হতো ক্যাম স্ক্যানারের মাধ্যমে। এর মাধ্যমে তথ্য চীন আমাদের কাছ থেকে নিচ্ছে প্রতিনিয়ত, আমরা কিন্তু তখন একটু ভেবে দেখিনি কিংবা আমরা জানতেও পারি। আমাদের মোবাইল যে ডিভাইস সেটা সুরক্ষিত আর নেই। এইভাবে তথ্য যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের প্রাইভেসি আর থাকলো কোথায়? এই অভিযোগ কে করছে? এই অভিযোগ করছে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। তার যেই অ্যাক্ট, সেই অ্যাক্ট হচ্ছে বা দণ্ডবিধি হচ্ছে 2009 সালের 69A, তথ্য গোপনীয়তার অ্যাক্ট, তথ্য প্রযুক্তি আইনের আওতায়। এই দণ্ডবিধির ওপরেই ভারতবর্ষ, কেন্দ্রীয় যে গভর্নমেন্ট, সেই সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছেন যে এই দণ্ডবিধির আওতায় অভিযুক্ত চীন যে গভর্নমেন্ট, তার যে তৈরি অ্যাপস, এই 59 অ্যাপস তারা ব্যান করলেন, এবং অলরেডি তারা ব্যান করে দিয়েছেন। আমাদের সেই অ্যাপসগুলো আমরা এখন আর ব্যবহার করতে পারছি না। এখন হয়তো আমরা সুরক্ষিত, হয়তো আমরা সুরক্ষিত, হয়তো সুরক্ষিত। এই জন্যেই বলছি আমরা আরও অনেক অ্যাপস ব্যবহার করছি, যেই অ্যাপসগুলো
আদৌ কি সুরক্ষিত, নাকি সেগুলোর মধ্যে থেকেও আমার তথ্য চুরি হয়ে যাচ্ছে? আমরা কিছু গেম পছন্দ করি, পাবজি, ফ্রি ফায়ার, এখন প্রত্যেকটা ইয়াং জেনারেশনের প্রত্যেকটা মোবাইলে প্রায় 90% ইউথের মোবাইল ফোনে এই গেমটা আমি প্রায় লক্ষ্য করি। তারা এই গেমটা খেলতে খুব পছন্দ করেন। ইভেন যারা বয়স্ক, বয়স্ক বলতে মধ্যবয়স্ক, 30 বছরের ঊর্ধ্বে, 40-45 বছর বয়সের যারা আছেন, তারাও কিন্তু এই গেমগুলো খেলতে পছন্দ করেন। কিছু কিছু স্ট্রিমারকে দেখি, ইউটিউব স্ট্রিমারে তারা গেমগুলোকে স্ট্রিমিং করেছেন এবং ইউটিউবে দিয়েছেন, দেখতেও ভালো লাগে। তাহলে কি এই গেমগুলো কি সুরক্ষিত নয়, নাকি এই গেমগুলোর ভেতরেও এমন কোনো কলকাঠি আছে যার মাধ্যমে আমার তথ্য অন্য দেশে চলে যাচ্ছে? যদিও পাবজি চীনের তৈরি নয়, পাবজি সাউথ কোরিয়ার তৈরি এবং চীন গভর্নমেন্ট আমাদের দেশে এই পাবজি মার্কেটিং বা ডিস্ট্রিবিউটিং করছে। ফ্রি ফায়ার সিঙ্গাপুরে তৈরি, সিঙ্গাপুর থেকে ডেভেলপড হয়েছে এবং সেখান থেকে সরাসরি আমাদের দেশে মার্কেটিং হচ্ছে, আমরা সেই গেম ব্যবহার করছি এবং খেলছি এবং আনন্দ পাচ্ছি। এবং আমার মনে হয় যে এই সব গেমগুলো যখন আমরা ব্যবহার করছি তখন আমাদেরকে কিন্তু একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে, সাবধানতা অবলম্বন করার আছে। যদি প্রয়োজন হয় এই গেম খেলা বন্ধ করে দেওয়াও উচিত বলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। ইন্ডিয়ান গভর্নমেন্ট রাউন্ড ওয়ানে স্ক্যানিং এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে ভারতীয় দণ্ডবিধি তথ্য প্রযুক্তি আইনের, আইটি অ্যাক্ট আইনের 2009 সালের 69 এর মাধ্যমে এই 59টি অ্যাপস বন্ধ করেছে রাউন্ড ওয়ানে। স্ক্রিনিং এবং স্ক্যানিং কিন্তু চলছে এখনও বিভিন্ন অ্যাপসের, অন্যান্য দেশের যেসব অ্যাপস আমরা খেলি সেগুলো আমরা খেলছি বটে, কিন্তু সেগুলো থেকে কিন্তু তথ্য চুরি হয়ে যাচ্ছে কিনা গভর্নমেন্ট কিন্তু দেখছে, আইটি ডিপার্টমেন্ট কিন্তু দেখছে এবং স্ক্যান করছে। যদি দেখা যায় যে এই গেমগুলোর মাধ্যমে আমাদের তথ্য চুরি হয়ে যাচ্ছে, তাহলে রাউন্ড টুতে পাবজি কিংবা ফ্রি ফায়ারের মতন গেমগুলো কিন্তু ভারতবর্ষে আর খেলা যাবে না, এগুলো কিন্তু ব্যান্ড হবে। কারণ এর আগে আমরা খুব খেলেছি, আমি নিজেও খেলেছি একটি গেম, যে গেমটি বন্ধ হয়েছে, গেমটির নাম হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, তৈরি চাইনা। সেই গেমের মাধ্যমে যদি তথ্য চুরি হয় তাহলে আমার সন্দেহ, ব্যক্তিগতভাবে আমি সন্দেহ করি পাবজি এবং ফ্রি ফায়ার গেমগুলোকেও। তাই অযথা ভয় না করে, সাবধানতা কিছু অবলম্বন করে এই গেমগুলো এখন খেলাটাই ভালো। যতটা গেমের খেলাটা আসক্তিটাকে কাটানো যায় এই মুহূর্তে ততটাই ভালো। আমাদের গেম প্রতি যে অ্যাডিকশন বা আসক্তি হয়ে গেছে সেটাই যেন আমাদের কাল না হয়ে পড়ে। তাই আমরা সেই গেমগুলোকে খেলবো এখন, কিন্তু সেই গেমগুলো খেলার সময় এটাও মাথায় রাখবো যে যেন আমরা সেই গেমে খেলতে খেলতে যেন উন্মত্ত না হয়ে যায় এবং আমাদের তথ্য সে খেলতে খেলতে হয়তো সেই তথ্যটা অন্য দেশে চলে যেতে পারে। তাই জন্য সেই দিকে আমরা লক্ষ্য রাখবো, সেইভাবে আমরা সেই অ্যাপসগুলোকে ব্যবহার করব। আর সেই সঙ্গে আমি জানি যে অনেক আছেন যারা এর আগে টিকটককে ব্যবহার করতেন, তাদের মনটা খারাপ, তারা উদাসভাবে আছেন, অনেকে ফ্রাস্ট্রেশনের মধ্যেও আছেন। কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনাদের সেই প্রতিভাগুলোকে ভিডিও রেকর্ডিং করুন এবং ভিডিও রেকর্ডিং করে সেগুলোকে যে বিশ্বস্ত যে আপাতত অ্যাপস যেগুলো আছে, আপাতত যে ভিডিও আপলোডের জায়গা আছে, যেমন ইউটিউব চ্যানেল, যেমনি ফেসবুক, তার মাধ্যমে আপনার প্রতিভা ভিডিওগুলোকে আমাদের সকলের সামনে উপস্থাপন করুন, আমরা দেখি এবং আমরা আনন্দ পাই এবং আমাদের এইসব ভিডিওগুলো আপনি দেখুন এবং আমরা এইভাবেই আমাদের ভিডিওগুলো পরস্পরকে বিতরণ করি এবং দেখি এবং আনন্দ উপভোগ করি। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমাদের এই ছোট্ট
ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, এই তথ্যটি যদি আপনাদের কাজে লাগে, তাহলে এই ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। যে কমেন্টগুলো আমরা অবশ্যই দেখি এবং পড়ি এবং তার উত্তর দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করি। আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের ভিডিওগুলোকেও ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করুন, আমরাও দেখি আপনাদের ভিডিওগুলোকে, আমরাও লাইক করি এবং আপনাদের যে চ্যানেল সেগুলোকেও আমরাও সাবস্ক্রাইব করি। এতে আমরা পরস্পর পরস্পরের উপরে নির্ভরশীল থাকব এবং আমাদের তথ্য আমাদের দেশেই থাকবে, এই আশা রাখছি। এবং আপনার তথ্য এবং আমাদের যেন সবার তথ্য যেন সুরক্ষিত থাকে সেই আশাও রাখছি। এই বলে আজকের আমাদের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।